আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে যে ভদ্রলোককে দেখছেন, ওনার নাম হচ্ছে কামরুজ্জামান, বয়স মাত্র 20 বছর। উনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন গত প্রায় 1 বছর আগে, এবং ওনার যে সমস্যাটা সেটা আরো দীর্ঘদিনের। ওনার যেই রোগ সেটার নাম হচ্ছে SPA, আনকোলাইজিং স্পন্ডলাইটিস, যেটার কারণে প্রায় উনি ডিসেবল হয়ে গিয়েছিলেন। কিভাবে হয়েছিলেন দর্শক, আজকে আমরা সেটাই জানব। আসুন দর্শক, কথা বলি একটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আজকে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আমরা জানি আপনি 2021 সালে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে ভর্তি থেকে কিছুদিন ট্রিটমেন্ট নিয়েছিলেন। জি। কি হয়েছিল, যারা আপনার আগের ভিডিওটা দেখেনি তাদের জন্য যদি একটু আবারও একটু খুলে বলতেন কষ্ট করে। আসলে আমার এই রোগটা অনেক দিন ধরে, আর যখন শুরু হয় তখন আসলে হাঁটু থেকে শুরু হয়। আচ্ছা। হাঁটু থেকে আপনার হচ্ছে যে পায়ের গোড়ালি, তারপরে শোল্ডার, মাজা, এগুলো ব্যথা হয়। তারপর কতদিন আগে হবে সেটা? প্রায় 2 বছর। প্রায় 2 বছর, মানে 2021 সালে আপনি এসেছিলেন, তারও 2 বছর আগে। জি, মানে 2019 সাল থেকে প্রবলেমটা প্রথম ফেস করেন, যখন বাংলাদেশে প্রায় মানে কোভিড যখন প্রায় 80-80 এরকম অবস্থা। এবং তার আগে আপনি মোটামুটি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, স্বাভাবিক সব কাজ করতে পারতেন। 19 সালে হঠাৎ করেই ব্যথা। তো যখন প্রথম ব্যথাটা শুরু হলো, এটা করলো কোথায়? হাঁটুতে। হাঁটুতে, হাঁটতে গেলে আর দেখছেন হাঁটতে পারছেন না, একটু ব্যথা করছে, পেইন করছে। জি, সেটা থেকে সূত্রপাত। তারপরে আপনার হচ্ছে যে শোল্ডারে, হ্যাঁ, তারপরে যে মাথাতে, হ্যাঁ, তারপরে যে হাতের কবজিতে, পায়ের গোড়ালিতে, এভাবে ব্যথা বাড়তে থাকে আস্তে আস্তে, পর্যায়ক্রমে, একটার পর একটা। মানে প্রথম দেখলেন হাঁটুতে শুরু হলো, হয়তো ভেবেছেন ব্যথাটা সেরে যাবে, কিন্তু দেখছেন সারছে না। ধীরে ধীরে ব্যথাটা রেফার হতে হতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। প্রাথমিকভাবে কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন এটার জন্য? জি, প্রাথমিকভাবে অনেক চিকিৎসা করছে আমি। আচ্ছা। আমাদের জেনাজাতে অনেক ডক্টর দেখাইছি, তারপরে আমি দেশের বাইরেও গেছিলাম। আচ্ছা। ইন্ডিয়াতে বেঙ্গালুরে চিকিৎসা নিই। এটা কত সালে হবে? 2020-এর দিকে? 2021-এর দিকে, মানে এখানে আসার আগে ওইখানে। আচ্ছা। তারপরে ওইখান থেকে ওরা বললো যে SPA একটা রোগ হয়েছে, কিন্তু হচ্ছে যে আপনার চিকিৎসাটা মানে অতিরিক্ত ব্যয়বহুল, যেটা আছে যে একেবারে সম্ভব না, মানে একটা সাধারণ মানুষের পক্ষে অনেক ডিফিকাল্ট। যখন আপনি ইন্ডিয়ায় গিয়েছিলেন কি অবস্থা ছিল, আপনার শারীরিক অবস্থাটা তখন কি? হ্যাঁ, তখন খুবই খারাপ ছিল, মানে একদম বিছানায় শয্যাশায়ী একটা মানুষ। জি, হাঁটতে পারতাম না, এমনকি নিজে খাইতে পারতাম না। মানে নিজের হাতে যে আপনি খাবারটা তুলে খাবেন সেই শক্তি আপনার ছিল না? না, বিছানায় শুয়ে থাকতে হতো, বাথরুমে যেতে হলো কারো সাহায্য নিয়ে, তারপর আপনাকে যেতে হতো। জি। অথচ আপনার বয়স কিন্তু মাত্র 20 বছর, একদম ইয়াং এবং এনার্জেটিক একটা মানুষ, স্টুডেন্ট, সেই মানুষটা হঠাৎ করে এরকম অবস্থা, কি মনে হতো ওই সময়টা যে এত চিকিৎসা করছেন কিন্তু ভালো হচ্ছে না? মানসিক অবস্থাটা কি ছিল, কি মনে? হ্যাঁ, অবশ্যই মানসিক অবস্থা খারাপ ছিল। তখন আস্তে আস্তে ভেঙে পড়ছিলাম যে হয়তো এ রোগ থেকে আর আল্লাহ পাক রক্ষা করবে না। তারপরে এখানে আসি, স্যারের ভিডিও দেখি, দেখার পরে আল্লাহর রহমতে স্যারের চিকিৎসা নিই, নেওয়ার পর থেকে অনেকটা ভালো ফিল করি। এটা 2021 সালের ঘটনা বলছেন আপনি? জি জি। এর মাঝখানে 2022 গিয়েছে, এখন 2023 সাল। এই গত 1 বছরে আপনি আমাদের এক জায়গা থেকে ট্রিটমেন্ট নিয়ে চলে গেছেন, এই গত 1 বছর আপনি কেমন আছেন? 1 বছর অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে স্যারের চিকিৎসা নিয়ে। আজকে প্রায় আমরা বলবো প্রায় 15 থেকে 16 মাস পরে আপনি আবার এসেছেন। এর মাঝখানে আপনি স্যারের তত্ত্বাবধানে ছিলেন এবং রেগুলারলি স্যার যেভাবে আপনাকে ফলো আপে থাকতে বলেছেন, যে ধরনের ব্যায়াম করতে বলেছেন, সেই জিনিসগুলো আপনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। এই আজকে 2023 সালে এসে আপনার কি মনে হচ্ছে, যে আপনি 2019 সালের আগে যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তার আগে আপনি ঠিক যেমন ছিলেন, স্বাভাবিক সব কাজ করতে পারতেন, এখন কি ঠিক সেই অবস্থায় আছেন আপনি? জি, এখন স্বাভাবিক সবকিছু আগের মতো করতে পারি, খেলাধুলা করতে পারি, হাঁটাচলা করতে পারি, খাইতে পারি, সবকিছু সেম। আমাদের দেশে যে আসলে এত ভালো চিকিৎসা এবং এত উন্নত চিকিৎসা আছে সেটা আসলে আগে আপনার জানা ছিল না। যদি জানা থাকতো তাহলে কি বিদেশে যাওয়ার দরকার ছিল মনে করেন? জি না, এখানেই আসতাম। অসংখ্য মানুষ আছেন, দর্শক আছেন, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান, আমার বাসা ঝিনাইদহতে। তো আমি যেই অসুস্থতায় ভুগছিলাম, তো স্যারের এখানে আসার পর থেকে অনেকটা সুস্থতা বোধ করি। তো আপনারা যারা এরকম অসুস্থতায় ভুগছেন তারা স্যারের এখানে আসুন একবার,
এসে চিকিৎসা নিন, ইনশাআল্লাহ আপনারাও সুস্থ হবেন। আলহামদুলিল্লাহ স্যার। ঝিনাইদহ কোথায় আপনার বাড়ি? ঝিনাইদহ কোটচাঁদপুরে। কোটচাঁদপুরে এখন তো স্টুডেন্ট, কোথায় পড়াশোনা করছেন স্যার? ঝিনাইদহের কোটচাঁদপুরে সরকারি কলেজে। আচ্ছা, অনার্স সেকেন্ডারি। আলহামদুলিল্লাহ। দর্শক, আমার এই ভাইটি দেখুন, দীর্ঘদিন যাবত উনি অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসে উনি ভুগেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন। এর আগে আমরা ওনার বিভিন্ন সাক্ষাৎকার নিয়েছি পর্যায়ক্রমে, যত দিন গিয়েছে উনি ভালো হয়েছেন, ভালো থেকে ভালো হয়েছেন। এর পিছনে কয়েকটা কারণ আছে। একটা জিনিস হচ্ছে যে সঠিক রোগটা নির্ণয় করা এবং সঠিক চিকিৎসাটা পাওয়া। দেখুন, যখন উনি সঠিক চিকিৎসাটা পেয়েছেন, যে মানুষটা বিছানায় শয্যাশায়ী হয়ে গেছিলেন, কারোর সাহায্য ছাড়া উনি উঠতে পারতেন না, বসতে পারতেন না, এবং জীবন একরকম প্রায় অসম্ভব হয়ে গেছিল, কখনো চিন্তা করতে পারেনি যে আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবেন, নিজের পায়ে হাঁটবেন, সেই মানুষটা এখন হাঁটছেন, আবারও সব কাজ করছেন। কারণ একটাই, উনি সঠিক চিকিৎসা পেয়েছেন এবং খুবই অল্প সময়ের ভিতরে। দর্শক, এরকম হাজারো উদাহরণ আছে, হাজারো মানুষ আছেন যারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। আপনাদেরকে বলছি, যদি আপনাদের কাছে, আপনাদের পরিচিত, আপনাদের ঘরে, আপনাদের পাশের বাসায় এমন কোনো লোক জানা থাকে দীর্ঘদিন যাবত এরকম পঙ্গুত্ব বরণ করেছেন ব্যথাজনিত কারণে, আর্থ্রাইটিসের কারণে, বা প্যারালাইজড হয়ে ঘরে ঢুকে ঢুকে মরছেন, তাদের কাছে শুধু একটা তথ্য পৌঁছে দিন যে আমাদের এই সোনার দেশে, আমাদের সোনার বাংলাদেশে চিকিৎসাটা হয়। উন্নত বিশ্বে আপনি যে চিকিৎসাটা পাওয়ার জন্য আপনি ছুটে যাচ্ছেন হন্যে হয়ে, সেই চিকিৎসাটা এখন আমার দেশেই হচ্ছে। আমাদের সাহায্যের হাতটা সবসময় বাড়ানো আছে আপনাদের দিকে, আপনারা শুধু আপনাদের হাতটা আমাদের দিকে একবার বাড়ান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার এই ভাইটির জন্য, যাতে উনি আজীবন এরকম সুস্থ থাকেন, ভালো থাকেন। দোয়া করবেন আমাদের এই ডিপিআরসি হসপিটালের জন্য এবং এর কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য।